হ্যালো বন্ধুরা, সবাইকে আবারও আপনাদের ইউটিউব চ্যানেল সহজ গুরুতে আবার একবার স্বাগতম জানাই। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পদ পরিবর্তনের সহজ উপায়। বিশেষ্য থেকে বিশেষণ এবং বিশেষণ থেকে বিশেষ্যতে আপনারা কিভাবে পরিবর্তন করতে পারবেন দেখুন। আপনারা এমসিকিউ কতগুলি শিখবেন, পদ পরিবর্তন কতটা শিখবেন, 1000, 2000, 3000 নাকি 5000? তো 5000 পদ পরিবর্তন মুখস্থ করার পরও যদি আপনাদের পরীক্ষায় কমন না আসে তখন আপনারা কী করবেন? 5000 মুখস্থ শিখলেন বিশেষ্য থেকে বিশেষণ, বিশেষণ থেকে বিশেষ্য, তারপরও যদি সেই পদ পরিবর্তন থেকে যদি পরীক্ষা কমন না আসে তখন কী করবেন ভাই? তো তার জন্য সেই প্রবলেমটা সলভ করতে আমাদের আজকের ক্লাস। আজকে আমরা পদ পরিবর্তনের সহজ উপায় নিয়ে আলোচনা করব, কিছু ট্রিক্স আপনাদের দেব যা দিয়ে আপনারা কী করতে পারবেন, পদ পরিবর্তন করতে পারবেন এক অতি সহজ উপায়ে। তো চলুন কথা না বলে শুরু করছি আমাদের আজকের মূল আলোচনা। দেখুন, পদ পরিবর্তন করতে গেলে আমাদের কিছুটা প্রত্যয় জানতে হবে। প্রত্যয় আমি উদাহরণ সহকারে একটি একটি করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, একদম শেষ পর্যন্ত দেখতে থাকবেন, স্কিপ করবেন না, নাহলে পয়েন্টগুলো মিস হয়ে যাবে। তো জেনারেলি বিশেষ্য পদের সাথে একটা বিশেষ্য পদ, তার সঙ্গে যদি আমরা অনিয় কিংবা আলি কিংবা ইক কিংবা ইত কিংবা ইষ্ট কিংবা ই কিংবা ইও নতুবা অন্ত এও মান বান ইয়া অথবা উয়া এই কয়েকটি প্রত্যয় যদি আমরা যোগ করতে পারি তাহলে এই বিশেষ্য পদটা আমাদের বিশেষণ পদ হয়ে যাবে। এটি ছিল আপনাদের থিওরিটিক্যাল। এবার আপনি দেখাবো প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যালে আপনারা কী করে যোগ করতে পারবেন দেখুন, কত সহজে আমি করে দিচ্ছি। জাস্ট আপনাদের বোঝার জন্য আমি কয়েকটি উদাহরণ আমার সম্মুখে নিয়েছি, আপনারা এই ধরনের অনেকগুলা উদাহরণ আপনারা করতে পারেন, অনেকগুলা প্র্যাকটিস করতে পারেন। যেমন এখানে কিছু, ওখানে হচ্ছে প্রত্যয়, এটার হচ্ছে বিশেষ্য, এটার হচ্ছে বিশেষণ। যেমন বিশেষ্য পদ হচ্ছে দর্শন, ঠিক আছে। যেমন অনিয় একটা প্রত্যয় রয়েছে, অনিয়। তো দর্শনের সঙ্গে যদি আমি অনিয় যুক্ত করি তাহলে কী হয়ে যাবে? দর্শনীয়। তার মানে যখন আমি দর্শনের সঙ্গে অনিয় প্রত্যয়টা যোগ করলাম তখন সেটা শব্দ হয়ে গেল দর্শনীয়, এবং এই দর্শনীয় পদটা হয়ে গেল আমার কি, বিশেষণ পদ। আবার যদি শ্রবণ, শ্রবণের সঙ্গে যদি আমি অনিয়টা প্লাস করি তাহলে কী হয়ে যাবে? শ্রবণীয়। তো শ্রবণীয়টা কী হয়ে যাবে? বিশেষণ পদ, ঠিক আছে। যদি মান, মানের সঙ্গে যদি আমি অনিয় যুক্ত করি তাহলে কী হয়ে যাবে? মাননীয়। তো সেই মাননীয় শব্দটা কী হয়ে যাবে? বিশেষণ। এই ধরনের অনেকগুলো এক্সাম্পল রয়েছে, আপনারা নিজে থেকে প্র্যাকটিস করলে পারবেন। শুধুমাত্র বোঝার জন্য আমি কয়েকটি উদাহরণ জাস্ট নিয়েছি আমার হাতে। তারপরে যেমন আলি প্রত্যয়, এই প্রত্যয়গুলো আপনারা মনে রাখবেন, বাস শেষ, আর কিছু কাজ করতে হবে না। যেমন সোনা, সোনা একটা বিশেষ পদ। তো সোনার সঙ্গে যখন আমি আলি প্লাস করবো তখন কী হয়ে যাবে? সোনালি। সোনালিটা হয়ে যাবে কি, আমাদের বিশেষ্য পদ, বিশেষণ পদ, সোনালি, আলিটা যোগ করার পর। তারপর রূপা, রূপা থেকে কী হয়ে যাবে? রূপালি। আমরা আলি প্লাস করলাম, রূপা প্লাস আলি ইকুয়াল টু রূপালি। তো রূপালিটা কী হয়ে যাবে? বিশেষণ। যদি বলি খেয়াল, তো খেয়ালটা কী, খেয়ালের সঙ্গে যদি আলি প্রত্যয় যোগ করি তাহলে কী হয়ে যাবে? খেয়ালি। তো খেয়ালিটা কী হয়ে যাবে? বিশেষণ পদ। তো বিশেষ থেকে বিশেষণ মানে তৈরি করার বা নির্ণয় করার সহজ পদ্ধতি হচ্ছে এইটি, প্রত্যয় যোগ করে। তারপরে যেমন এক, প্রত্যেকটি প্রত্যয় আমি বলে দেবো দুটি তিনটি করে, আপনারা এইভাবে প্র্যাকটিস করতে পারেন। দেখুন ভূগোল, ভূগোলটা হচ্ছে বিশেষ্য পদ। তো ভূগোল থেকে কী হয়ে যাবে? ভৌগোলিক। ভূগোল থেকে কি? ভৌগোলিক। তো এবার আপনারা দেখছেন যে বিশেষ্য থেকে কী করে বিশেষণ করা যায় এই ট্রিকটি আমি আপনাদের বলছি। এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার, বিশেষণ থেকে আমরা কীভাবে বিশেষ্য পদে ট্রান্সফার করব, ঠিক আছে। তো এটা আমি বলে দেব। যেমন ব্যবহার, ব্যবহার থেকে কি? ব্যবহারিক। সমুদ্র থেকে কী হয়ে যাবে? সামুদ্রিক। আমি কী প্লাস করলাম? ইক প্লাস করলাম, ঠিক আছে। এবার আপনারা মাইনাস করে নিন, মাইনাস, এটা একটা ট্রিক। আর একটা ট্রিক বলবো, এটা একটা ট্রিক, আপনারা মাইনাস করেন। যেমন প্রত্যয়, যেমন মাননীয় বা মাননীয়, মাননীয় থেকে যদি আমি অনিয়টা যদি মাইনাস করে দিই, অনিয়টা যদি মাইনাস করে দিই, মাননীয় মাইনাস অনিয় তো কী হয়ে যাবে? মান হয়ে যাবে। তো মানটা কী হয়ে যাবে? বিশেষ্য পদ। তো বিশেষ্য থেকে বিশেষণে করতে গেলে আমাকে কী করতে হবে? প্রত্যয়টা যোগ করতে হবে। আর যদি বিশেষণ থেকে আমি বিশেষ্যের দিকে যাই তখন এই যেগুলো থাকবে আমার মানে প্রত্যয়, প্রত্যয়গুলো কী করবো? আমি মাইনাস করে দেবো, ঠিক আছে। তো আরও কয়েকটি উদাহরণ দিকে, আরও বিশেষ, আরও বিশিষ্ট টেকনিক রয়েছে, টেকনিকগুলো সব বলবো। যেমন ইত, প্রমাণ থেকে প্রমাণিত, সম্মানের সঙ্গে ইত প্লাস করলে সম্মানিত। এবার দেখুন ইষ্ট, বল, বল প্লাস ইষ্ট কী হবে? বলিষ্ঠ। পাপ যুগ ইষ্ট কী হয়ে যাবে? পাপিষ্ট। গুরু যুগ ইষ্ট কী হয়ে যাবে? গরিষ্ঠ। তারপর দেখুন দীর্ঘই, দীর্ঘই প্লাস করবো ঋণ, ঋণের সঙ্গে দীর্ঘই প্লাস করলে কী হবে? ঋণী। গুণের সঙ্গে দীর্ঘই প্লাস করলে কী হয়ে যাবে? গুণী। সংগ্রামের সঙ্গে দীর্ঘই প্লাস করলে কী হয়ে যাবে?
সংগ্রামী। এই এক একটা প্রত্যয় প্রত্যয়গুলো আমি প্লাস করলাম, প্লাস করলে কী হয়ে গেলো, বিশেষ থেকে বিশেষণ হয়ে গেল, কত সহজে দেখতে পাচ্ছেন। তারপর দেখুন ইয়, যেমন জল, জল থেকে কী হয়ে যাবে জলীয়, বায়ু থেকে কী হয়ে যাবে বায়ু বিয়, ধর্ম, ধর্মর সঙ্গে যদি ইয় প্লাস করি কী হয়ে যাবে ধর্মীয়। এখানে দেখুন দীর্ঘই রয়েছে, সুতরাং এখানে দীর্ঘ ইকার রয়েছে, ঠিক আছে। তারপর অন্ত প্লাস করতে হবে অন্ত, এবার কোনটার সঙ্গে কোনটা প্লাস করবেন এটা আপনারা একটু ভেবে নেবেন। এই প্রত্যয়গুলো যদি আপনারা দেখে নেন তাহলে হয়ে যাবে। জল, জল থেকে কি অন্ত, আবার জল, জলের সঙ্গে যদি আমরা ইও প্লাস করি তাহলে কী হয়ে যাবে জলীয়, জলীয় এটাও কিন্তু একটা বিশেষণ, ঠিক আছে। জলের সঙ্গে যদি আমরা ইও প্লাস করি তাহলে হয়ে যাবে জলীয়, এটাও বিশেষণ। আবার জলের সঙ্গে যদি অন্ত প্লাস করি তাহলে এটা হয়ে যাবে জ্বলন্ত, এটাও একটা বিশেষণ, ঠিক আছে। যেমন ডুব, ডুব প্লাস অন্ত কী হয়ে যাবে ডুবন্ত, জীব যুগ অন্ত কী হয়ে যাবে জীবন্ত। এবার এও যদি প্লাস করি এও, এও অগ্নির সঙ্গে এও প্লাস করলে কী হয়ে যাবে আগ্নেয়, ঠিক আছে। এবার দেখুন তো আপনারা কী করে ভাববেন যে আমরা কোনটা প্লাস করব, অগ্নির সঙ্গে যদি অন্ত প্লাস করি কী হয়ে যাবে অগ্নিন্ত, তো অগ্নিন্ত বা অগ্নিন্ত, অগ্নিন্ত বলে কোনো শব্দ হয় কি না, অগ্নিন্ত বলে কোনো শব্দ হয় না, ঠিক আছে। তাহলে এটার সঙ্গে অন্ত প্লাস হবে না, এটার সঙ্গে কী হয়ে যাবে এও প্লাস হবে। গতিকে কোনটার সঙ্গে কোনটা প্লাস হবে সেটা আপনাদের একটু বুঝতে হবে। ভগ্নির সঙ্গে এও প্লাস করলে ভাগ্নেও, অতিথির সঙ্গে এও প্লাস করলে আতিথায়ও, শক্তির সঙ্গে এও প্লাস, শক্তির সঙ্গে আমরা এও প্লাস করলে শক্তিও বলে কিছু হয় না, সুতরাং শক্তির সঙ্গে আমরা মান প্লাস করবো কী হয়ে যাবে শক্তিমান। এবার যদি জ্ঞানের সঙ্গে মান প্লাস করলে জ্ঞানমান, তো জ্ঞানমান বলে কোনো শব্দ নেই, সুতরাং আমরা বান প্লাস করব, তো জ্ঞানবান। কাল, কালের সঙ্গে যদি আমরা ইয়া প্লাস করি কালোবান বলে কোনো শব্দ হয় না, কালো মান বলে কোনো শব্দ হয় না, কালো, কালো বলে কিছু হয় না, তো কালের সঙ্গে আমরা কী করবো ভাই ইয়া প্লাস করবো, কী করবো ইয়া, ইয়া প্লাস করলে কী হয়ে যাবে কালিয়া, বালির সঙ্গে ইয়া প্লাস করলে বালিয়া, মাটির সঙ্গে ইয়া প্লাস করলে মাটিয়া, ঠিক আছে। তারপর দেখুন এবার না বিশেষ্য থেকে বিশেষ্য, বিশেষ্য থেকে বিশেষণে গেলাম, এবার যদি বিপরীতটা করি বিশেষণ থেকে বিশেষে যাব, কী করে যাব শর্টকাট ট্রিক, তো বিশেষণ পদের সঙ্গে যদি জফলা বা তয়বফলা বা তয়াকার্তা বা আমি প্রত্যয় যোগ করি তাহলে সেটা বিশেষ্য, বিশেষণ পদটা বিশেষ্য পদ হয়ে যাবে, ঠিক আছে। কী করে আমরা একটু দেখে নিই চট করে, ক্লাসটা অতি খুব ছোটো ক্লাস। যেমন সুন্দর, সুন্দর একটা বিশেষণ পদ আমরা জানি, ঠিক আছে। সুন্দর মানে সেটা রূপ বোঝায়, বিশেষের দোষ গুণ যখন বোঝাবে তখন সেটা বিশেষণ হবে, তো সুন্দর, সুন্দরকে আমরা বিশেষ্য পদে কী করে করব। এবার তার সঙ্গে যদি আমরা সৌন্দর্য, ঠিক আছে, সৌন্দর্য যদি জফলাটা লাগিয়ে দেই তখন কী হয়ে যাবে সেটা যে বিশেষ্য পদ। তরুণ, তরুণ থেকে তরুণ্য হবে না, হবে কি তারুণ্য, সেটা একটু ডিফারেন্সটা আপনার বুঝতে হবে। এখানে কী করলাম এই যে জফলা দেওয়া আছে, কী দেওয়া আছে জফলা, জফলা প্লাস করলাম, ঠিক আছে। তরুণ থেকে তারুণ্য এটা শর্ট ট্রিক্স বলে আপনারা ধরে নিতে পারেন। যেমন দুষ্টু, দুষ্টের সঙ্গে দুষ্টামি, কী যোগ করলাম আমি যোগ করলাম দুষ্টামি। মধুরের সঙ্গে কী প্লাস করবো মধুরতা, এখানে তা প্লাস করব, ঠিক আছে। এখানে মধু, মধুর থেকে মাধুর্য আমরা করতে পারি বা মধুরতাও করতে পারি, কিন্তু মধুর আমি হবে না, মধুর, মধুরের সঙ্গে যদি আমি প্লাস করি তো মধুর আমি, তো মধুর আমি বলে কোনো শব্দ হয় নাকি না, তো কোনগুলো শব্দ গঠিত হয় সেগুলো আপনাদেরকে ভাবতে হবে। তো মধুর সঙ্গে যদি তা প্লাস করি তখন কী হয়ে যাবে মধুরতা, ঠিক আছে। তারপর দেখুন বিশেষণ থেকে বিশেষ্য যদি প্লাস করি একাকী, এই যে তয় বহুলা যেটা বলেছিলাম, যেমন একাকিত্ব, এখানে যদি আমি তয় জফলা, তয় বহুলা যদি প্লাস করি, তো একাকীর সঙ্গে যদি তয় বহুলা প্লাস করি একাকিত্ব, তো একাকীটা হচ্ছে বিশেষণ পদ, এবং যদি তয় বহুলা প্লাস করি তখন সেটা বিশেষ্য পদ হয়ে যাবে। আবার তা প্লাস করব উচ্চ, উচ্চের সঙ্গে তা প্লাস করলে কী হয়ে যাবে উচ্চতা, উগ্রর সঙ্গে তা প্লাস করলে কী হয়ে যাবে উগ্রতা, ঠিক আছে। তো এই ছিল আমাদের একটা ছোট্ট ক্লাস, আমাদের ছোট্ট ক্লাসে আমরা আজকে বিশেষ্য বিশেষণ পদের শর্ট ট্রিক্স আমরা আপনাদের আলোচনা করে দিলাম, এবং পূর্ববর্তী ক্লাসে আমি আপনাদের ডিসকাস করেছিলাম তৎসম, অর্ধতৎসম এবং তদ্ভয়, তদ্ভব সেই পদগুলি মানে খুব সহজে চেনার উপায় কী কী, সেগুলি আমি অবশ্যই আপনাদেরকে প্রিভিয়াস ক্লাসে আমি আপনাদের বলেছিলাম যে অর্ধতম, অর্ধতৎসম, তৎসম বা তদ্ভব শব্দ আপনারা কী করে খুব সহজে চিনবেন, ঠিক আছে। তো এই ধরনের যদি ক্লাস আপনারা আরও পেতে চান তো অবশ্যই আমাদের সহজ গুরু চ্যানেলকে এখানে সাবস্ক্রাইব করে দিন, এবং কোন টপিক নিয়ে আপনারা এই ধরনের শর্ট ট্রিক্স পেতে চান তা অবশ্যই কমেন্ট করে আপনাদের আপনাদের জানাতে ভুলবেন না আমাদের।
ঠিক আছে, খুব তাড়াতাড়ি আমাদের জানিয়ে দেবেন কমেন্ট করে। তো আজকের ক্লাসটি এ পর্যন্ত বিদায় নিচ্ছি, কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন।